ঠাকুর বলেন, অকপট সরলতা আর বিশ্বাসে ভগবান লাভ হয়। অকপট সরলতা থাকলে কেমনি ভগবান রে দেখা যায় তার একটা গপ্প বলি শুনো। একটা খুব সরল নোক ছিল, ভগবান নারায়ণের প্রতি তার অগাধ ভক্তি ছিল, সে তারে সব সময় দেখতে চাইত। সাধু সন্ন্যাসী যেখানে যারে দেখত তার কাছে কি সে বলতো, তারে যদি কেউ একবার ভগবান রে নারায়ণ রে দেখায়। তুমি নারায়ণের দর্শন চাও? হ্যাঁ সাধু বাবা, জীবন আর কিচ্ছু চাই না, কেবল প্রভুর দেখা পেতে চাই, না হলে আমি প্রাণে বাঁচব না। এই সংসারে তুমি সবচাইতে বেশি কাকে ভালোবাসো? ওই আমার সব, একে আমি সব থেকে বেশি ভালোবাসি। ওকে আমি রোজ পুরস্কার করি, নাওয়াই খাওয়াই, ওকে নিয়ে আমি ঘুমিয়ে থাকি। শোনো, ওর মধ্যে নারায়ণ আছে, মনে এই বিশ্বাস নিয়ে তুমি ওকে নারায়ণ জ্ঞানে সেবা করবে, মনে প্রাণে ভালোবাসবে, তাহলেই তোমার নারায়ণ দর্শন হবে। সেই সন্ন্যাসীর কথা নোকটি অক্ষরে অক্ষরে বিশ্বাস করে তার গায়ে সে ভগবান নারায়ণ জ্ঞানে পুজো করে, সেবা দেয়, ভালোবাসে। অনেকদিন বাদে সেই সন্ন্যাসী ফের এলো তার কাছে। তা আছো কেমন এখন, একবারও নারায়ণের দর্শন পেলে? হ্যাঁ সাধু বাবা, আপনি যেমন বলেছিলেন তেমন আমি আমার গায়ের সেবা করতে করতে, ভালোবাসতে বাসতে রোজ দেখতে পাই, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে তিনি আমার সামনে। আমি খুব আনন্দে আছি গো, খুব আনন্দে আছি। বুঝলি নিরঞ্জন, বুঝলি লেটো, এরকম অকপর সরলতা আর বিশ্বাস থাকলেই ভগবান লাভ হয় রে, ভগবান লাভ হয়। জয় মা, জয় মা।